দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনারা জার্মানির একটা বন্দি শিবিরে ছিলেন। ওরা এসে নম্বর ধরে ডাকত, ওই নম্বরের লোকেদের গ্যাস চেম্বারে পাঠানো হবে বলে। একজন অল্প বয়সী ছেলে ছিলেন, ওনার নম্বর যেই ডাকা হলো উনি তো আতঙ্কিত হয়ে পড়লেন। একজন ইহুদি শিক্ষক ওনার কাছে এসে বললেন, বাবা তুমি এটাকে এভাবে ভয় পেও না। কিছুদিন পরে যুদ্ধ থেমে গেলে ওই যুবকটি প্রাণে বেঁচে যান। তো একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল। একজন লোক এটা নিয়ে লিখেছিলেন পরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওনারা জার্মানির একটা বন্দি শিবিরে ছিলেন, আর রোজ ওরা এসে নম্বর ধরে ডাকত, ওই নম্বরের লোকেদের গ্যাস চেম্বারে পাঠানো হবে বলে। তো ওরা যখন নম্বর ধরে ডাকত, লোকে এটা ওটার তলায় লুকিয়ে পড়ত, তাদের মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। এক ভয়ঙ্কর ব্যাপার। তো আপনি জানেন না, কাল হয়তো আপনার নম্বরটাই ডাকা হবে। প্রতিদিন ওনারা ভয়ে ভয়ে থাকতেন, কালই হয়তো আমার নম্বর আসবে। যেহেতু তাদের গ্যাস চেম্বারে কয়েকজনেরই জায়গা হতো, তাই তারা শুধু সেই সংখ্যক লোককেই রোজ ডাকত। আর দুনিয়ার কাছেও তারা দেখাতে চাইতো না যে গোটা বন্দি শিবিরে সবাই মারা গেল একদিনে, বরং মারা যেত ধীরে ধীরে, শরীর খারাপে, অসুখে, এটায় সেটায়। তাই রোজ 15-20 জন করে ডাকা হতো, আর তাদের যেতেই হতো। তো একদিন একজন অল্প বয়সী ছেলে ছিলেন, ওনার নম্বর যেই ডাকা হলো উনি তো আতঙ্কিত হয়ে পড়লেন। উনি কিছুতেই যেতে চান না, উনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলেন। একজন ইহুদি শিক্ষক ওনার কাছে এসে বললেন, বাবা তুমি এভাবে এটাকে ভয় পেও না। তারপর উনি নিজের শার্টটা খুলে ওনাকে দিয়ে বললেন, আমার নম্বরওয়ালা শার্টটা তুমি পরো, আমি তোমারটা পরছি। তো আসন্ন মৃত্যুর আতঙ্কে অভিভূত হয়ে পড়ে উনি নিজের শার্টটা খুলে ওনাকে দিয়ে দেন। He took out his shirt and gave it to him. This is klar, alle an der Reihe. সেই ইহুদি শিক্ষক ওনার শার্টটা পরে চলে যান, উনি গ্যাস চেম্বারে চলে যান। কিছুদিন পরে যুদ্ধ থেমে গেলে ওই যুবকটি প্রাণে বেঁচে যান। আর বুঝতেই পারছেন, কেউ সত্যি সত্যি আপনার শার্ট পরে মারা যান, উনি তো বাঁচতেও পারতেন। আর এই যুবকটি তার গোটা জীবনটাই এই জন্য রূপান্তরিত হয়ে যায় যে এই ইহুদি শিক্ষকটি সত্যি সত্যি মৃত্যুর পথে হেঁটে গিয়েছিলেন। উনি খুব ভালো করে জানতেন যে উনি কোথায় যাচ্ছেন, বাঁচার কোনো সম্ভাবনা নেই। যখন কেউ এরকম হন, তার জন্য মুক্তি পাওয়া কোনো ব্যাপারই না, তাকে গ্যাস চেম্বারে গিয়ে মরতে হবে না। শুধু এরকম হলেই যে আমি নিজেকে পাশে সরিয়ে রেখে এই মুহূর্তে যা দরকার তা করতে রাজি, খুব হালকা চলে, এ নিয়ে কোনো ধুমধাম না করে, এবার এই মানুষটার কাছে পরম প্রকৃতিকে জানা খুব দূরে নয়, বরং খুবই সোজা। গৌতম বুদ্ধ বলেছিলেন, আপনি যখন সত্যিই ক্ষুধার্ত, আপনার যখন একান্তই খাবারের দরকার, তখন যদি আপনি কাউকে নিজের খাবারটা দিয়ে দেন, আপনি দুর্বল না হয়ে আরও শক্তিশালী হবেন। কোনো যুক্তিবুদ্ধির মানুষই এরকম ছাইপাঁশ মেনে নিতে পারবেন না, কিন্তু এটা 100% সত্যি। কোনো একটা মুহূর্তে যেটা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, কী করে সেটা দিতে হয় তা যদি আপনি জানেন,
এটা আপনাকে ভীষণ দক্ষ, ভীষণ শক্তিশালী করে তুলবে, দুর্বল করবে না। আপনার কাছে যার মূল্য আছে তা দিয়ে দিতে পারার ক্ষমতা থাকাটা কোনো মামুলি ক্ষমতা না, এটা একটা মারাত্মক ক্ষমতা, তাই না? আপনার কাছে যেসবের কোনো মূল্য নেই সেসব দিতে পারার কোনো মানে নেই। যেটা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা দিতে পারাটাই সব, তাই না? এই মুহূর্তে আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি নিজে, তাই না? আপনি বলবেন, না না না, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী। এটা সত্যি না, আপনার কাছে আপনি নিজেই হলেন সব থেকে গুরুত্বপূর্ণ, তাই না? আপনি যদি নিজেকে দিয়ে দিতে পারেন, আপনি যদি নিজেকে কিছুতে সঁপে দিতে পারেন, এজন্য না যে এটা আপনাকে স্বর্গের টিকিট কিনে দেবে, এজন্য না যে এটা করলে আপনি মুক্তি লাভ করবেন, কোনো কিছুর জন্য না, এমনি দিয়ে দেয়া। জানেন রামানা বলেছেন, আত্মজ্ঞানম অতি সুলভম, পরমকে জানা, আত্মজ্ঞান সব থেকে সহজ ব্যাপার, সত্যি তাই, যদি জানেন কি করে নিজেকে সরিয়ে রাখতে হয়। যখন আমরা যেই অবস্থায় আছি সেই সীমাটা অতিক্রম করার চেষ্টা করি, এটা অনেক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। যেই দিকগুলোর কোনো উত্তর নেই আপনার কাছে, আমি উত্তর দেব। প্রশ্নটা শুধু গভীর হতে দিন, প্রশ্নটাকে শুধু নিজের ভিতরে ভীষণ তীব্র করে তুলুন, উত্তরের দায়িত্ব আমার। Just make the question very intense within you. I will take care of the answer.